আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, মানে আমাদের বাড়িতে আসার হচ্ছে সেকেন্ড ডে। আজকে সকালে উঠে ভাবলাম যে আপনাদেরকে হচ্ছে আমাদের যে কান্টাটা আছে, মানে আমাদের বাসার সামনে যে আঙিনাটা আছে পুরোটা হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের মসজিদটা, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মসজিদ আর কি। এখানে সবাই আর পাশে সবাই এসে এখানে নামাজ পড়ে, খুব কাছেই একদম দেখেন। এটা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে গিয়ে এটার মানে আজানটা এত সুন্দর করে শোনা যায়, মানে আমার রুম থেকে একদম সরাসরি আজানটা শোনা যায়, এর জন্য খুব ভালো লাগে। প্রত্যেকটা ওয়াক্তের আজান শোনা যায়, মানে আজান শোনার পরে আসলে বসে থাকা যায় না, যে নামাজ পড়া নিয়ে ওয়েট করা যায় না, সাথে সাথে নামাজ পড়ে ফেলতে হয়, মানে এমন। আর সবাই আমাদের বাসার মাশাল্লাহ করে সবাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, এটা মানে কেউ মিস করতে পারে না। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে আমাদের কান্টাটাই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা দেখব, চলেন যাই। সকালে আমরা হচ্ছে, দুপুরে আমাদের কাজও আছে, আজকে অনেক কাজ আছে, বাড়ির অনেক টুকটাক কাজ আছে, সেগুলো আমরা করব, আমি এবং আমার হাজব্যান্ড। আমার আসলে বেশি কাজ নেই, ওরই বেশি কাজ আছে, সবগুলো করা হবে। তো সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সকাল থেকে ও কিন্তু কাজ শুরু করে দিয়েছে, প্রায় 6টা 7টা বাজে উঠে গিয়েছে, আমার একটু অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এইটা হচ্ছে আমাদের বাসা, হালকা সবুজ কালারের যে বিল্ডিংটা, তো দোতলাতে হচ্ছে আমি থাকি, পরে একদিন দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে বাহিরের সাইডটা, যেটাতে হচ্ছে আমাদের সব গাছগুলো থাকে, এখানে হচ্ছে মানে বাহিরে আসার আর কি জায়গাটা। এখানে হচ্ছে আমাদের ছাগল আছে, যাই হোক গরু, এই যে গরু, হ্যাঁ এটা কুরবানির গরু, হ্যাঁ। আর এখানে হচ্ছে এই যে পুরো জায়গাটা, এটা পুরোটা বাগান, এখানে সব আমাদের সবজিগুলো হয়, সব মানে বাসার খাওয়ার জন্য যত সবজি লাগে সব সবজিগুলো হয়, করা হয়। আমার ভাবি কিন্তু এগুলো সব নিজের হাতে করে, এই যে দেখেন ঢেঁড়শগুলো এত সুন্দর, মানে এখানে আসলে হয় কি খাবারের পরিমাণ এত বেড়ে যায়, কারণ এত ফ্রেশ টাটকা, খেতেও ভালো লাগে, মানে এত মানে মজা, যেটা ঢাকাতে আমরা আসলে অনেক মানে মশলা দিয়ে রান্না করলেও ভালো লাগে না। ঢেঁড়শের ফুলগুলো দেখেন, ঢেঁড়শ গাছটা অনেক সুন্দর, হ্যাঁ ঢেঁড়শ, এটা হচ্ছে পাট, ওখানে বেগুন, তারপরে ফাঁকে ফাঁকে হচ্ছে আম গাছ আছে, ছোটো ছোটো আমরুপালি গাছ, তারপরে পেয়ারা গাছ আছে, এখানে হচ্ছে ঝিঙা, এটা হচ্ছে ঝিঙা আছে, এই সাইডে অনেকগুলো কচু শাক আছে, আর উপরে আছে লাউ। দেখাবো আজকে আপনাদেরকে আমি আম পাড়া দেখাবো, আমাদের জন্য অনেকগুলো মানে আম প্রায় শেষ আমাদের, তো আমটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আম কিছু আম হচ্ছে রেখে দিয়েছে, যে আমরা আসবো তারপরে হচ্ছে গিয়ে আমগুলো পারবো আর কি, গাছ থেকে তো আম পাড়া হয় নাই আমাদের এবারে এসে, তো আমগুলো আজকে সব পারবো, আপনাদেরকে দেখাবো ভিডিওতে, দেখে খুব সুন্দর। এগুলো সব মরিচ গাছ, অনেকগুলো মরিচ গাছ আছে, আমরা একবারে মানে যখন আমরা হচ্ছে এখানে আসি তখন কাঁচা মরিচ সব সময় ভাতের সাথে, এই কাঁচা মরিচগুলো এত টেস্টি, এটাতে নাই, আমি দেখাচ্ছি কি দিব আম্মা, হ্যাঁ আপনাদের ভাইয়া এখানে কাজ করছে। আজকে আসলে আমরা এসে এসেই অনেক কাজ শুরু করে দিয়েছি, এখানে কাজ করছে হচ্ছে গিয়ে একটা লেবু গাছ আছে আমাদের, এই গাছটা আমরা এখানে রাখবো না, একটু অন্যদিকে নিয়ে যাব। তো হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে এই কাজটা দিয়েছে, যে আজকে হচ্ছে তার দিনের কাজ হচ্ছে এটা, সে এটা পুরোটাকে একবারে প্রতিস্থাপন করবে আর কি, ওখানে ওই জায়গাটাতে গিয়ে লাগাবে। ওরা হচ্ছে চাচা, ওটা আমার ভাতিজা হয়, দুইজনে মিলে হচ্ছে এখন কাজটা করবে, আপনাদেরকে দাঁড়ান আর একটু সামনে গিয়ে দেখাই, ওরা কাজ করতে থাকুক। এখানে না অনেক রকমের গাছ আছে, এই যে এটা হচ্ছে পুরোটা আমাদের আম বাগান, এটা কাঁঠাল, এটা হচ্ছে ফজলি আমের গাছ, এটাতে অনেক এবার আম আসছে মাশাল্লাহ, এটা সব আম হচ্ছে ঢাকাতে পাঠাই দিয়েছে, কিছু আম খালি রাখা আছে আমাদের জন্য। আচ্ছা এটা দেখেন আমাদের দুইটা কিউটি বিউটি, একবারেই সুন্দর দুইটা কিউটি বিউটি, এটা দুইটাই খুব সুন্দর। এটা হচ্ছে আমার যা মানে ভাবির হচ্ছে দুইটা আদরের, খুব সুন্দর, খুব শান্ত শিষ্ট দুইটা, খুব সুন্দর, ভাবি খুব আদর করে এদেরকে লালন পালন করে। তারা পেয়ারা গাছ দেখাই, নিচটা একবার জঙ্গল হয়ে গিয়েছে, কারণ হচ্ছে কি মানে আসলে পরিষ্কার করার ওভাবে সময় পায় না কেউ, তো ওভাবে হচ্ছে মানে লোক দিয়ে কিছুদিন পরপর এগুলো পরিষ্কার করতে হয়, তো এখন যেহেতু আমরা সবাই চলে আসছি এখন টাইম পাওয়া যাবে, এখন হচ্ছে দেখেন, দেখা একটা মজা জিনিস দেখেন, এই দেখেন কি সুন্দর দেখেন পেঁপে গাছটা, কতগুলা মাশাল্লাহ, অনেকগুলা পেঁপে ধরেছে মাশাল্লাহ, অনেকগুলা পেঁপে, এটা এটা নতুন একদম মানে পেয়ারা গাছটা। গতবারে এসে আমরা হচ্ছে
ড্রাগনের গাছ লাগাইছি, এই যে এটা হচ্ছে ড্রাগন। হ্যাঁ, ড্রাগনের আরেকটা গাছ আছে ওইখানে, আরেকটা গাছ আছে। আর এই সাইডে হচ্ছে পুঁই শাকের, এটা একটা তাল করা হয়েছে, এটা হচ্ছে পুঁই শাকের তাল। এখানে হচ্ছে নতুন নতুন কিছু আম গাছ লাগানো হয়েছে, মানে বাড়ি ফোর বা যাই হোক আমরূপালি অনেক নতুন কিছু আম লাগানো হয়েছে। এটাতে হচ্ছে পুঁই শাক হয়, একবার শেষ হয়েছে আবার নতুন করে এটা লাগানো হয়েছে পুঁই শাকটা। এই যে এইটা হচ্ছে গিয়ে আমার রুমটা দোতলার, এই যে এইটা হচ্ছে আমার রুমটা, এটা আমার রুমের সামনের হচ্ছে বারান্দাটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে কাঁঠাল গাছ, এই এটা হচ্ছে সজিনা গাছ, দাঁড়ান আপনাদেরকে একটা সজিনা দেখাই। এই যে এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট সুন্দর সুন্দর মুরগি। এগুলো আসলে এগুলো দেখানো আসলে খুব একটা মানে ইয়ে না। এই যে দেখেন গাছটা কোথায় লাগাচ্ছে, এমন না যে মুরগি কখনো দেখা যায় না, তাই না? আসলে হয় কি, নিজের হাতে এগুলো করা তো বাসাতে থাকে খুব ভালো লাগে, মানে আসলে তখন ওদেরকে একটু করে ওই যে চাল দেওয়া, মানে ওদের যে খাবারটা আছে খাবারটা দেওয়া, তারপরে হচ্ছে খাবারটা দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে ছাগলের সাথে একটু এগুলোর সাথে একটু সময় কাটানো খুব খুব ভালো লাগে। মানে আমি আসলে হয় কি, আসলে আমি মোবাইল কখনো হাতে নেই না, সারাক্ষণই কিন্তু এদের সাথে সময় কেটে যায়, সবার সাথে গল্প টল্প করতে সময় কেটে যায়। দেখেন যে গাছটা কিন্তু এখানে লাগাই দিল, এই যে গাছটা কিন্তু লাগাই দিল, এই যে এটা হচ্ছে লেবু। এখানে আমাদের আগে আসলে আরো অনেকগুলো লেবু গাছ ছিল, হ্যাঁ, তো ওগুলো আসলে এত মানে ঝাঁকড়া হয়ে গেছিল, এত জঙ্গল হয়ে গেছে, ওখান থেকে লেবু পাড়া যাচ্ছিল না, মানে এই জায়গাটা পুরাটা ভরা ছিল। তো তার কারণে হচ্ছে লেবুগুলো মানে এত ঝাঁকড়া হয়ে গেছে, ওখান থেকে লেবু পাড়া যাচ্ছিল না, সব আমার শ্বশুরের হাতে লাগানো, পরে ওটাকে আসলে কেটে ফেলা হয়েছে, কেটে ছোটগুলাকে এখন হচ্ছে আবার নতুন করে লাগানো হচ্ছে। ছোট গাছটাতে কিন্তু লেবু হয়ে যায়, তো এটাতে মানে আমরা হচ্ছে আর ওই জায়গাতে করলাম না, ওই জায়গাটা হচ্ছে ওই জায়গাটা প্রচুর মানে লেবু গাছগুলো যখন বড় হয় না এত জায়গা জুড়ে হয়ে যায়, আপনাদেরকে আগে দেখাতে পারলে দেখতে পাবেন, মানে এই জায়গার অংশটা এখান থেকে একদম লাস্ট পর্যন্ত পুরোটা লেবুতে একদম ঝাঁকড়া হয়ে গিয়েছিল, পরে ওগুলো সব কেটে ফেলা হয়েছে। এখানে একটা রাখা হয়েছে, এখানে একটা আছে, আর এই যে একটা ছোট, ও এখানেও একটা আছে, এটাও তো লেবু। আমাদের কমলা গাছও আছে, ওইটা ওই দিকে আমি দেখাবো আপনাদেরকে। আপনাদের ভাইয়া হচ্ছে আবার সব এগুলা কাজে খুব ভালো আর কি, এগুলা কাজ খুব ভালো করতে পারে। যাই হোক, আমরা যখন আম পারবো আম পাড়াটাও আপনাদেরকে দেখাবো, মানে দেখাবো বলতে হচ্ছে আম পাড়াটাও আমরা মানে আমি খুব ওয়েট করছি। এখন হচ্ছে দুপুর, তো আমরা হচ্ছে দুপুরের গোসলের আগে সব আম পেরে টেরে যত কাজ আছে ওগুলো সব করে তখন আমরা হচ্ছে গোসলে চলে যাব। এই যে এই সাইডে আরও এখানে এখানে আসলে আমি কিন্তু প্রায় এই জায়গাটা ছবি তুলি, এই জায়গাটা ছবি খুব সুন্দর আসে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো সবুজ, তো ছবিগুলো খুব সুন্দর আসে, আসলে আমি এখানটাতে হচ্ছে ছবি তুলি। এখানে ও পেঁপে গাছ, এখানে অনেকগুলো মরিচ গাছ আছে আপনাদেরকে দেখিয়েছিলাম, এইগুলো হচ্ছে সব নতুন আম, মানে নতুন আম গাছ লাগানো হয়েছে, এবারই হচ্ছে নতুন করে আম ধরেছে। এই সাইডে অনেকখানি জায়গা আছে, এখানে ঢেঁড়স আছে, ওই যে আরেকটা পুঁই শাক দেখা যাচ্ছে, ওই দিকে হচ্ছে পেয়ারা, ওই সাইডটা পুরোটা বাঁশ ঝাড়। এই জায়গাটা আসলে অনেক বড়, হ্যাঁ, তো পুরোটাতেই আপনারা একটু মানে গাছগুলো খুব যে সাজানো তা না, বাট হচ্ছে একটা একটা করে যেখানে যখন যেটা ভালো লেগেছে সেখানেই লাগিয়েছে। এইটা হচ্ছে গিয়ে সজিনা গাছ, ছোট ছোট হয়ে আছে করলা গোলা সুন্দর, এই যে এটা হচ্ছে করলার টাল, মানে এটাকে আমরা টাল বলি যেটাতে হচ্ছে সব হয়েছে। ও এখানে পটলও আছে, আচ্ছা এখানে পটলও আছে, মানে পটল আর করলা আমরা মিক্স হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, যাই হোক নিচে নিচে ঝুলে থাকে এখন নাই। এই দেখেন সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, পটল মেপে এখনো হয়নি, এটা পটলের পাতা, হ্যাঁ, আর এটা হচ্ছে করলা, আপনাদেরকে আরও দেখাবো আস্তে আস্তে। এটা হচ্ছে এটা, এই দেখেন এটা হচ্ছে মেহেদি, এটা হচ্ছে যত যখনই আমি আসি একবার করে মেহেদি দিয়ে যেতে, সবসময় আমার হাতে মেহেদি থাকে। হ্যাঁ চলো চলো শুরু করি, এই গাছ থেকে না পারবো, এটা থেকে তাহলে আর কোথায় আছে এখন আমরা বলে ইয়ে পারবো ছোটগুলা ছোট ছোট গাছগুলো,
আর এটা অনেক বড় গাছ, খুব সকাল সকাল উঠতে হবে, এখন প্রচুর রোদ। এখন ছোটগুলো থেকে যতটুকু আমি নাম দেখতেই পাচ্ছি না কোথায় আম আছে, আম ভিতরে আছে, এটা অনেক মানে উপরে উঠে যেতে হবে, উপরে উপরে উঠে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটাতে তো অনেকগুলো আম ছিল, 80% আম পাড়া হয়ে গেছে, তবে আমাদের জন্য 20% আম ভিতরে রাখা আছে, কিন্তু দেখা যায় না বাইরে থেকে যে অনেক আম আছে। এটা হচ্ছে গোয়াল ঘর, এখানে এখানে রাখা হয়। বেশ হেলদি হেলদি, ছোট একটু একটু মনে হয় না, একটু মানে বাট্টু বাট্টু লাগতেছে না ওকে? হ্যাঁ বাট্টু বাট্টু, হ্যাঁ ইয়ে বেশ শরীর খুব বোর ধরতা যায়। শিংটা কাটে ফেলছে কেন? না এগুলো শিংটা বড়ই কম হয়, শিংটা খুব চেহারাটা সুন্দর। চলো কোন দিক থেকে পারবো, চলো তোমরা শুরু করো, তারপরে আমি পারবো। একটা গাছের আম পারবো, নতুন ফার্স্ট এই বছরই আম ধরেছে, এবং দুইটা মাত্র আম ধরেছে। দেখি দেখাও তো দেখি কোনটা। এই এটা নাম কি আমগুলার? হাড়ি ভাঙা। ও এইটা আকারে, এটা অদ্ভুত আকারে আমটা ধরছে, দেখেন এখানে একটা ডাল বের হয়েছে, জাস্ট একটা ডালে এই আম, একটা একটা ডালে একটা, এটা এই বছর প্রথম আম আসছে, দুইটা এখানে ধরেছে। এবং এই আমটা এত মিষ্টি, মানে আমাদের নতুন একটা জাত, মানে খুব শখ করে আমার মেজ ভাই লাগিয়েছে। ছোট গাছ কিন্তু একদমই ছোট, একেবারে ছোট, প্রথম আম ধরছে, আর বাকিগুলোতে অলমোস্ট অনেকবার আম ধরা হয়ে গেছে। আমরা এই দুইটা আজকে, ওখানে তো আরেকগুলো নতুন, হ্যাঁ ভাঙো, তোমার ওখানেও তো নতুন নতুন গাছ আছে না? ওগুলো সব নতুন না? কয়েকবার হয়েছে, হয়েছে ও, এটা এবার আমি ভাবছি ওগুলো প্রথমেই হয়েছে এবার, মানে গতবার আসলে আমরা আমের সময় বাড়ি আসি নাই, তো যার কারণে আমরা জানি না যে কোন কোন গাছ থেকে আসলে আম পাড়া হয়েছে। এবার আমাদের এই দুইটা তো আমার পাড়ার কথা ছিল, একবারে স্পেশাল দুটো আম আমাদের জন্য রেখেছে যে আমরা আসলে পাড়বো। না দেবে দুটো আলাদা হয়ে রেখে দাও। এই এটা এখন খাওয়া যাবে না? ছোট ছোট গাছ কিন্তু না, অনেক আম ধরেছে, আমাদের জন্য 50% রাখা হয়েছে যে আমরা এসে পারবো। আসলে আম পেরে খাওয়ার মধ্যে একটা মজা আছে না? হ্যাঁ, যে কোনো ফলই পেরে খাওয়ার মধ্যে একটা মজা আছে। আমি না এত রোদ যে এগুলা আসলে দেখতেই পাচ্ছি না যে আমি আসলে কি দেখাচ্ছি, আমি কিন্তু দেখতে পারি না। দাও আমাকে দাও, আমি ভিডিও করি, তোমরা দুইজন কাজ করো। না অসুবিধা নাই, বুঝতে পারি না, দাও আমাকে দাও। এটা আমাদের ঢেঁড়স, এখানে একটা ঢেঁড়সের ছোট্ট বাগান, এখানে প্রচুর ঢেঁড়স হয় এবং ঢেঁড়স গুলো অনেক কুচি, এখানে অনেকগুলো ঢেঁড়সের গাছ আছে প্রচুর। আমাদের এখান থেকে অলমোস্ট বছরের 8-10 মাস আমরা কখনোই সবজি টবজি কিনে না, আমরা সবজি আমাদের এখান থেকে হয়ে যায়, আমার মায়ে ভাবি বা মেজ ভাইরা এগুলো সবগুলোই মোটামুটি কাজের ফাঁকে ফাঁকে যত্ন নেয়। এই যে এখানে আমাদের ছোট ছোট একটা আবার বেগুনের গাছ আছে, অনেকগুলো এখানে প্রচুর বেগুন হয়, প্রতিদিনের বেগুন যতটুকু দরকার আমাদের এখান থেকে হয়ে যায়। সব ধরনের আমাদের সবজি আছে, এটা হচ্ছে আমরা বলে
Yes, এই গাছের অলমোস্ট আম পাড়া শেষ আর আপনাদের বলে বোঝাতে পারবো না এগুলো যে কি আনন্দ আর কি যে মজা নিজের হাতে এগুলো নিজের হাতে হ্যাঁ আম পাড়া এই গাছে এখানে অনেক ধরনের সবজি ঝিঙ্গা আর আর কি কি আছে এখানে এখানে সারিতে দুই দিকে দুই সারি ঝিঙ্গা ঝিঙ্গা আছে আর এখানে লাউয়ের গাছ আছে না লাউ না তাহলে তো বাড়ি এসে গালি কুমড়া লাউ তো উপরে হয় লাউ নিচে হয় ও এখানে অনেকগুলো আম দেখেন ছোট ছোট গাছে কতগুলো আম না আম গাছ আছে বাট ওগুলো আম নেই চলো পরে কিন্তু খেতে গেলে ভাবি বকবে বকা একটু খাইলাম এই যে এই যে থাকি গেলে পরে বকবে কারণ তো আজকের মতো এখানেই থাক আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদেরকে হচ্ছে দেখাবো আমাদের বাড়িতে আমরা কি কি করি কি কি কার্যক্রম করি এখন আমরা হচ্ছে নিজেদের মতো একটু সময় কাটাই আর হচ্ছে গিয়ে আরও কিছু কাজ আছে কাজগুলো করবো ওটা আর কি আমার কাজ সব মোবাইলটা রেখে দেবো আরও কিছু কাজ আছে কাজগুলো করবো আল্লাহ হাফেজ